রোজা ঘিরে দেশের বাজার বেড়েছে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম। সোমবার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় অন্যান্য বছরের মতো এবারও অস্বাভাবিকভাবে বেড়েছে লেবু, শসা ও বেগুনের দাম। চট্টগ্রামে দুদিনের ব্যবধানে 20 থেকে 30 টাকা বেড়ে প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়, আর 20 টাকা বেড়ে মানভেদে প্রতি কেজি শসা ও গাজর বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। 12 থেকে 10 টাকা 12 টাকা কিনে এনে এখানে লেবার খরচ কারেন খরচ দিয়া কত বেচবো বলেন? শসার দাম বাড়ছে, লেবুর দাম বাড়ছে, দুনিয়া বাটা মোটামুটি বাড়ছে একটু। গেলবার রোজার আগে শতক ছুঁয়েছিল বেগুনের দাম, তবে এবার সে রেকর্ড ছুঁতে না পারলেও 20 টাকা বেড়ে প্রতি কেজি লম্বা বেগুন কিনতে হলে মানভেদে গুনতে হবে 70 থেকে 90 টাকা। বেড়েছে ধনে পাতা সহ অন্যান্য সবজির দামও। প্রত্যেকটা 1,500 টাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে, 250 টাকা 300 টাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে, যার কারণে এখানে আমাদেরকে বাড়িয়ে বেঁচতে হচ্ছে। দাম তো অবশ্যই পারবে, এখন তো হচ্ছে আপনার ক্ষেত হচ্ছে না আগের মতো, এখন তো ছিঁচে শেষ হয়েছে সব কিছু। বিক্রেতাদের দাবি আরও থেকে বেশি দরে কিনতে হচ্ছে, তাই কম দামে বিক্রির সুযোগ নেই। এমন অবস্থায় সোমবার দুপুরে বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকার। ক্রয় রসিদ সংরক্ষণ না করা ও দ্বিগুণ দামে লেবু বিক্রির দায়ে রিয়াজউদ্দিন বাজারের 3 ব্যবসায়ীকে জরিমানা করা হয় 85,000 টাকা। কুমিল্লার বাজারে বেগুন, শসা, লেবু ও টমেটোর পাশাপাশি বেড়েছে মুরগি ও মাছের দামও। দুই দিনের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে অন্তত 20 থেকে 30 টাকা বাড়তি। 10 টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার 220 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়। রমজান আসলে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের মান বৃদ্ধি হয়ে যায়, চাহিদা বেশি, পাইকার বেশি, পাইকার পত্র বেশি, এলাকে মাল লোক বেশি খাবেন না, এলাকে দাম বেশি। আমরা তো কিনে আনি তারা থেকে, আমরা তো কিছু কইতাম পারি না। বাজার নিয়ন্ত্রণে সোমবার দুপুরে শহরের চকবাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার। অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা না থাকা, বাড়তি দামে পণ্য বেচা সহ নানা কারণে ব্যবসায়ীদের সতর্ক করেন তারা। এখন তারা মানে বললো যে আমরা কমাই দিছি একটু পরে, মানে তারা পিছন দিয়ে আবার দাম বাড়াই, দাম বাড়াই নিয়ে কিনুন লাগে। অল্প দামে কিনে বেশি দামে যাতে বিক্রি কেউ না করতে পারে এই বিষয়টা আমরা আইনি করার চেষ্টা করছি। যদি অনাহ্যতা পাই অথবা কেউ যদি ক্রয়ের প্রমাণক না দেখাতে পারেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া একদিনের ব্যবধানে বেড়েছে আলুর দামও। 2 টাকা বেড়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 32 টাকায়। এমন পরিস্থিতিতে হতাশ ক্রেতাদের দাবি নিয়মিত বাজার মনিটরিংয়ের। ফেরদৌস আবির, এখন। Be a show stealer.